আমি যখন প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করতে যাই, প্রথম অনেক দিন আগে, বহুদিন আগে, তখন আমাকে বলা হলো, আমি তো ঢাকা জাদুঘর বিগ অডিটোরিয়াম, অনেকেই এসছে, আমার বন্ধু বান্ধব মাকসুদ এসছে, আয়ুব আই থিঙ্ক মাকসুদ এসছিল, আরও অনেকেই এসছিল, তো মানে মিউজিশিয়ানস। তো তখন আমার যারা অনুষ্ঠানের উদ্যোক্তা, তারা আমাকে বলে যে এখানে একজন খুব আরেকজন মানুষ এসেছেন যিনি খুবই জনপ্রিয় ছিলেন এক সময়, কিন্তু এখন গান বন্ধ করে দিয়েছেন, কোথাও যায় তাই না, কারণ তার খুব কাছের বন্ধু ছিল তার ভাই। তো ভাই হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার জন্য লাকি আখান, নিশ্চয়ই নাম শুনেছেন অনেকে, কোথাও যেত না। সামহাও লাকি আমার গান শুনতে আসে, আমাকে একটু বড় বলে, দু তিন বছর বড় ছিল তো, অ্যান্ড বলে যে আমি এসছি, ইটস খুব অদ্ভুত একটা, খুব ইম্পর্ট্যান্ট একজন মিউজিশিয়ান, অনেক সিনেমাতে গানটা দেখেছেন, হি প্লেস দ্য পিয়ানো খুব ভালো। তো আমার কি মনে হলো হঠাৎ আমি তাকে স্টেজে দেখে নিলাম, চিনিও না লোকটাকে, তো লোকটাকে টুপি পরে চলে এলো স্টেজে। তাই ইভেন্ট অফ টু হিম এন্ড আই সেড দ্যাট কোনটা বাজাব, মানে আমার কোন গানটা আপনি শুনেছেন, তো লাকি বললো একটাও না। তারপর আমি যা যা গান কয়েকটা গাইলাম, হি প্লেড উইথ মি, ও বাজিয়ে বাজিয়ে একটা কিবোর্ড বাজিয়ে বাজিয়ে হি প্লেড অল দ্য সংস, এবং হঠাৎ একটা বন্ধুত্ব হয়ে গেল। এবং তারপর খুব দেখা দেখা হয় না, ফোন টোন করে মাঝে মাঝে, আমারও ভাব হয়ে গেল সাহেব, অ্যান্ড তারপর ফোন করে বলে অঞ্জন তুমি আমার এখানে সে গান করে দাও একটা, সাহেব ওকে চলে যাবো। তো গেলাম অ্যান্ড হি কম্পোজ দ্য সং, আমার গলা হচ্ছে না, আই এম মানে আমি পারি, আই ক্যান গো আপ টু এ, আই ক্যান গো আপ, বুঝছে না হচ্ছে না, সো হি সারাদিন দুদিন ধরে জোর করে আমাকে গাওয়া লই, অ্যান্ড হি সেড ইউ ও মি, আমি কলকাতায় গিয়ে আই ওয়ান্ট টু প্লে, সো তুমি আমাকে কলকাতায় নিয়ে চলো। আই ট্রাইড, কিন্তু আমি পারিনি। তারপর ও সিগারেট খেত, আমি এখনো ফুল সিগারেট খাই, তো দেন হি হ্যাড শরীর খারাপ হয়ে যায়, হি হ্যাড ক্যান্সার, এবং আমার মনে আছে দেন হি কেম ফর ট্রিটমেন্ট, তখন আমি যাচ্ছি না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, ওয়াই আমি হাসপাতালে যাব, ওই ভাবকে আমি দেখতে পাবো, অ্যান্ড আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে ওর মেয়ের থ্রু দিয়ে কথা হচ্ছে, কেন কি ঘুমিয়ে পড়ছে ঠিক হচ্ছে, বাবাকে তো বলেন ডক্টর আমি কথা বলো না, আমি কথা বলবো না, হি ইজ গোয়িং, অবভিয়াসলি ইজ গোয়িং, মানে তারপরে ঢাকায় ফিরে গেল, এখানে ডাক্তাররা গিভ আপ করে দিল, মানে কলকাতায় ডাক্তাররা গিভ আপ করে দিল, তবে ইভেন ব্যাক টু ঢাকা, অ্যান্ড দেন ওর মেয়ে ফোন করলো, বললো দ্যাট ইটস ওভার। কিছু কিছু বন্ধুত্ব হয়ে যায়, ও আমায় খুব ফোন করতো, অদ্ভুত অদ্ভুত সময় ফোন করতো, কমপ্লিটলি ড্রাঙ্ক আমায় ফোন করতো, আর বলতো আমি কলকাতায় বাজার তোমার সঙ্গে। দুজনে থাকে দুটো দেশে, দুজনে গান বেঁচে খায়, গানে গানে কোনো এক মঞ্চে হঠাৎ দেখা হয়ে যায়, একজন বাজায় গিটার আর একজন কিবোর্ড। একটু আগে বন্ধুত্ব নিয়ে কথা হচ্ছিল, তার আগে বন্ধুত্ব নিয়ে গান হলো, সো ইটস ইভেন ইফ ইউ মিট দেম ফর আ মোমেন্ট, I really wish my Australian friend would have been here. I guess she's busy. And Abhishek, it was super meeting you.
জানি হারিয়ে যাবি জানি আমাদের গল্পটা, জানি ফুরিয়ে যাবি জানি সকলে ছেলেবেলা, তবু আঁকড়ে ধরে দেখো তুমি তোমার যৌবন, যতই তুমিয়ে যাও ¡Gracias!